অনেকদিন ধরেই নেট মাধ্যমে চর্চা হচ্ছে ঐশ্বর্য রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ ঘিরে। শোনা যায় তাদের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে, দুজনেই নাকি ডিভোর্স চাইছেন বলে খবর। এমনকি ঐশ্বর্য নিজের শ্বশুর বাড়িতে থাকছেন না বলেও জানা যাচ্ছে। এর মধ্যেই একটি বিরাট খবর সামনে এসেছে, যেখানে মেয়ে শ্বেতা বচ্চনকে নিজের বাংলো বাড়ি দিয়েছেন অমিতাভ বচ্চন। আর এরপর থেকে অশান্তি আরও বাড়ে, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদাভাবে থাকছেন ঐশ্বর্য রায় বচ্চন। বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে মা মেয়েকে দেখা গেলেও দেখা যায় না অভিষেক বচ্চনকে, তাই আরও জল্পনা তুঙ্গে উঠেছে। তবে নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি। তবে একটি সুখবর দিয়েছেন অনুরাগীদের জন্য, একসঙ্গে নাকি দশটি ফ্ল্যাট কিনেছেন জুনিয়র বচ্চন। বাবার সঙ্গে যৌথভাবে তাই ফ্ল্যাট কিনেছেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে মুম্বাইয়ের মালারে 10টি ফ্ল্যাট কিনেছেন তারা। তবে একসঙ্গে এতগুলি ফ্ল্যাট কেন কিনলেন, বা স্ত্রীকে খুশি করতেই কি নতুন সম্পত্তি করছেন অভিষেক, তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি তিনি। এমনকি এও জানা যাচ্ছে 6টি ফ্ল্যাট অভিষেক বচ্চন তার নিজের টাকায় কিনেছেন। তবে কি স্ত্রীর মানভঞ্জনের জন্যই অভিনেতার বড় পদক্ষেপ, এই প্রশ্নতেই ভরে উঠেছে নেট মাধ্যম। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।